हेलो बंधुरा आमार चैनले तुम्हारे सकल के जाना स्वागत और आज के जन्माष्टमी जन्माष्टमी अनेक शुभेच्छा। तो आज के बाड़ीते ताल बड़ा होबे ताल बड़ा ताल लुची तार मध्य एक रेसिपी तुम्हारे संगे शेयर करब। एदि के माँ ताल निये बसे पड़े ताल मासते और एखन बाजे बेला बारोटा। तो माँ के बोलाम तुम्हें तालटा मेजे फेलो और आमी बाकी काजगुलो करे फेली और दुपुर बेला आर घुमाबो ना रेस्ट नेबो ना खावा दावार पर समस्त किछु करे नेबो। आर आमी उपास करिनी माँ उपास करे आछे। तो माँ के बोलाम जो दुपुर बेलाय करे देबो आमी जेहेतु दुकान चले जाबो दोकाने गेले आर होबे ना माँ एका पारबे ना ओके ताई जोन्नो आर आमी भाबलाम जो तोमादेर संगे एकटा रेसिपिओ शेयर करिनी। तो माँ एदिके ताल माछे आर एदिके निमकिओ मायेर पिछने बसे आछे माँ के पाहारा दिच्छे ताल माजा देखछे ना शिखछे आमी जानि ना ओके। तो देखो माँ तालगुलो मेजे निच्छे। मेजे नेওয়ার পর মাকে বললাম যে মা বলো জাল দিয়ে রাখবো। আমি জাল দিয়ে রাখার দরকার নেই চাপা দিয়ে রাখলেই হবে। কিছুক্ষণ পরেই তো আমি তালের বড়াটা করব। তো মায়ের তাল মাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত কিছু কাজগুলো করে নিয়েছি। এবার তোমাদের সব পরস্পর রেসিপিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। মা আগে থেকেই লুচিটা বেলে রেখে দিয়েছিল, আমি খালি ভেজে নিচ্ছি। সকল বন্ধুদের জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো সবাই বাড়িতে খুব আনন্দ করো জন্মাষ্টমী। আর আমাদের এদিকে তালের লুচি হচ্ছে। আর ওদিকে আমার টমি কাঁদছে ছাড়তে হবে বলে। তো মা পোষা কাঁদতে যাবে বলে ওই কারণে ওকে ছাড়া হয়নি, মা চলে এলি ছেত। বাইরে গেছে প্রচন্ড কান্নাকাটি করছে। এবার বাকি কাজগুলো করবো। তো চলো। তো বন্ধুরা এখানে আমি তরকারি রান্না করছি। কুমড়োর তরকারি হবে আর ঘুগনি হবে। ঘুগনিটা এখন হবে না, একটু পরে করবো। আগে তালের বড়াটা করে নেবো। লুচি তো হয়েই গেছে দেখতেই পেলে তোমরা। বন্ধুরা এবার তালের বড়া বানাবো। তালের বড়া বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আর আমাদের বাড়িতে কীভাবে তালের বড়া বানানো হয় চলো তোমাদের দেখিয়ে দিই। দুটো ক্যাটালি কলা নিয়েছি, আর ক্যাটালি কলা না থাকলে সিঙ্গাপুরি কলা দিয়েও হয়ে যাবে। তো ক্যাটালি কলা ছিল, ক্যাটালি কলা দিয়েই বানাবো আর এটা দিয়েও ভালো হয়। তবে ভালো করে আগে চটকে নেব। আর তালের মাড়িটা অনেকটাই আছে, যতটা লাগবে নিয়ে নেবো আর বাকিটা ফুটিয়ে রেখে দেবো জাল দিয়ে যেমন রেখে দিই। আর এটা সুজি নিয়েছি, সুজিটা একটু ধুয়ে নিয়েছি, সুজিটা দিয়ে দেবো। চালের গুঁড়িটাও দিয়ে দেবো। আর আমাদের মেশিনে বানানো চালের গুঁড়ি ছিল ওটা আমি ব্যবহার করিনি, আমার বেশ বেটে চালের গুঁড়ি দিয়েই তালের বড়াটা বানাতে ভালো লাগে। গুড় দিয়ে দেবো। আর আমাদের চিনি দিয়ে বেশিরভাগই তালের বড়া বানায়। তো মা বললে আছে গুড় দিয়ে বানা, ওই জন্য গুড় দিচ্ছি। আর আটা দিয়ে দেবো, অল্প পরিমাণে দেবো, যদি লাগে আবার দিয়ে দেবো। এখন অল্প করে দিয়ে মেখে নেব, মিশিয়ে নেব। আর এতে অল্প একটু মুড়ি দেবো। তো বন্ধুরা আমি এখন নুন দিইনি আর এখন নুন দেব না। গোপালের জন্য আগে কটা তালের বড়া তুলে নেব, তারপরে নুনটা দেব। অল্প একটু মৌরি দিয়ে দেব আর আটা অল্প লাগবে, এটাও দিয়ে দেব।
আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে বড়া বানানোর জন্য আর গোপালদের জন্য এই বাটিতে তুলে রেখেছি। আগে এই বড়াটা বানাবো আর আমাদের বড়া বানানোর জন্য যে নুনটা দেওয়া হয়নি এবার নুনটা দিয়ে দেবো, দিয়ে মেখে নেবো। নুন না দিলে বেশ ভালো লাগে না, একটু নুন দিতে হবে। আমি বেশি মিষ্টি খাবার পছন্দ করি না। আমার তো অনেক সবাই আবার বলবে যে মিষ্টিতে নুন দিচ্ছে, তো বন্ধুরা আমরা একটু নুন দিয়ে খেতে ভালোবাসি। তো সব জায়গায় আবার সব জিনিসে নুন দেওয়া যায় না, যেমন হচ্ছে গোপালদের বড়াটায় নুন দেওয়া যাবে না। তো এবার বড়াটা ভাজবো, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ, আগে গোপালদেরটা ভেজে নিয়ে তারপরে আমাদেরটা ভাজবো। গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। এটা আমার গোপালের জন্য। এবার আমাদের বড়াগুলো দিয়ে দেবো। আমি তোয়ালের বড়া বানাচ্ছি আর আমার ক্যামেরাম্যান খালি বলছে নাশপাতিটা কেটে দাও কেটে দাও কেটে দাও। তো ওদিকে তালের বড়া হচ্ছে, এদিকে নাশপাতিটা ওকে কেটে দিই। নাশপাতিটা কাটা হয়ে গেছে আর এদিকে বড়াটা উল্টানোর সময় হয়ে গেছে। বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নেবো। তো বন্ধুরা আমার তালের বড়া ভাজা হয়ে গেছে আর তোমাদের বাড়ি কি বলবো, কারেন্ট চলে গেছে, তবু ওই চার্জার ল্যাম্পটা জ্বলছে, ভালো করে দেখাতে পাচ্ছি না। আর দেখো তালের বড়াগুলো হয়েছে কত সুন্দর হয়েছে, নরম নরম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে, তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আর এই তালের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতন বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।